জিনিসটির নাম কি রে? আল্লামাল কুরআন। আমি পৃথিবীর মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই বইয়ের বাংলা নাম হলো কোরআন। এমন একটি কোরআন, এই কোরআনের বাংলা নাম হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। শুধু কোরআন নাই নাই বন্ধু, মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কতই ভালোবাসেন, মহান আল্লাহ এই দুনিয়ার মানুষকে কতই ভালোবাসেন, আমার আল্লাহ তার এই মখলুককে কতই ভালোবাসেন। বন্ধুরা, মহিষ গরুর মতো করে তৈরি করে ছেড়ে দেন নাই আমার বান্দারা, নাই অন্যায় যেন বুঝতে পারে, ভালো এবং মন্দ যেন বুঝতে পারে, নাই অন্যায় যেন বুঝতে পারে। তার জন্য আমি আল্লাহ এই পৃথিবীর মানুষের মস্তিষ্কর মধ্যে একটি মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছি। সেই মেমোরি কার্ডটা স্যামসাং না হাইটেক। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কোম্পানির মেমোরি একটু নামটা শুনেলেন? ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা। মোবাইলটা যত বড় মেমোরিটা কি তার চাইতে বড় নাকি? মোবাইলটা যত বড় তার থেকে মেমোরিটা বড় নাকি ছোট? ছোট্ট এতটুকু তো প্লাস্টিক, তার মধ্যে আবার যেটুকাতে মাল দেওয়া আছে একদম কিনছি। আল্লাহ ওই কথাটাই বলছে। আর এই মেমোরি হচ্ছে স্যামসাং হাইটেক, আর ওই মেমোরির নাম হলো ইলম। আমি আমার বান্দা এবং বান্দিদেরকে গরু ছাগল শিড়ে শৃগালের মতো করে তৈরি করে ছেড়ে দিই নাই ইলমি কালিলা। আমি তাদের মস্তিষ্কর মধ্যে একটি মেমোরি লাগিয়ে দিয়েছি, সেই মেমোরিটা কত বড় রে? ইল্লা কালিলা, অতি সামান্যতম কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়ে দিয়েছি। আমার ভাইয়ের আমার বন্ধুরা, সামান্য এক কিঞ্চিত জ্ঞানের দ্বারাই আমরা আজকে বিশ্ব ভ্রমণ করতে পারি। আমি মনিরুদ্দিন এইখানে বসে বক্তব্য দিলে আজকে সারা বিশ্বের মানুষ ঘরে বসে বসে শুনতে পায়। এই সামান্য জ্ঞানের মধ্যে আমার আল্লাহ কি স্পিড দিয়েছেন! এই সামান্য জ্ঞানটুকু যদি আমার আল্লাহ আমাদের না দিতেন, আমরা মা চিনতে পারতাম না, আবার আমরা বাবা চিনতে পারতাম না, আমরা ভাই বোন দাদা দাদি চিনতে পারতাম না, কে মা কে বোন। যেমন একটি কুত্তা একটি শৃগাল, একটা বিড়াল একটি ঘোড়া, ওরা যেমন বোঝে না মা, ওরা যেমন বোঝে না বোন, ওরা বোঝে না চাচি, ওরা বোঝে না দাদি। বোঝে বোঝে ভাইজান? বন্ধুরে, এই মেমোরিটি যদি এই পৃথিবীর মানুষকে দেওয়া না হতো, ঠিক অবস্থা তাদেরই মতো হতো। ভাইজান বন্ধুরা, আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন! দেখুন আজকে জঙ্গলের শৃগালগুলি, রাস্তার ধারের গুত্তাগুলি, কত ছাগল কত গরু ঠান্ডাই যেন মরে যায়। আজকে আমাদের আমার আল্লাহ ওই মেমোরি দেওয়ার কারণে, ওই মেমোরির সাহায্যে আমরা কত কি জিনিস এই পৃথিবীতে আবিষ্কার করে। আমি মনিরুদ্দিন আপনারা দাতা পরিধান করে
ঠান্ডা হোক না কেন গাড়িতে ঢুকে যাব, একটা সুইচ আছে ঘুরিয়ে দেবো, মনে হয়েছে যে কি ঠান্ডার দিনই নেই, চৈত মাসের দিনই বৈশা আছে। তবে এই জিনিসটা মানুষকে করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, তার বান্দা তার বান্দিদের কতই ভালোবাসেন, তার এতই দয়া, তার এতই মায়া। শুধু তাই নয় বন্ধুরে, এই পৃথিবীর মানুষকে কতই ভালোবাসেন, এই বিশ্বের মানুষকে আমার আল্লাহ কতই ভালোবাসেন, তার ভালোবাসা তার মহব্বত তার দয়া দিয়ে এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিলেন। সেটা কি রে? সেটা হলো কথা বলার শক্তি। এই সূরার হামানের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আজকে এই কথার দ্বারাই বন্ধু তৈরি হয়ে যায়, এই শব্দতে ভালোবাসা পেয়ে যায়, এই শব্দতে বন্ধুত্ব হয়ে যায়, এই শব্দতে বন্ধুত্ব ছুটে যায়। কত মিষ্টি মধুর কথা বলি, মাকে সান্ত্বনা দিতে পারি, বিবিরে ভালোবাসা দিতে পারি, ভাইয়ের মহব্বত বাড়াতে পারি। এই শব্দের দ্বারাই এমনই কথা বলার শক্তি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছেন, অন্য কোন প্রাণী তার মখলুককে দেয় না। নারায় দেখবে, নারায় দেখবে। এবার বলবেন মনিরুদ্দিন ভাই, থাক আপনার কথা আর শুনব না। কেন শুনবি না? তার যে এতই দয়া কেন শুনবে না? এবার ও বলছে, তার যে এতই দয়া, তার যে এতই মায়া, তার যে এত ভালোবাসা, তিনি যে তার বান্দা বান্দিদের এতই ভালোবাসেন, তার এত দয়া, তার এত মায়া, তার এত ভালোবাসা থাকার পরেও তিনি কেন আমাদের করোনা ভাইরাস দিয়ে মারছে, তিনি কেন ভূমিকম্প আমফান দিল বিশ্বালে, বিশ্বালেই দিল করোনা, বিশ্বালেই দিল আমফান, বিশ্বালেই দিল এই বিষ, এমনই এক বিষের মধ্যে আমরা বিপদের মাঝে পড়লাম ভাই যান। এই বিষ এমনই এক খাতারনাক বিষ, চলে যাচ্ছে রে এই বিষেই যেন ভূমিকম্প হলো, এই বিষেই যেন করুণা এলো, এই বিষেই যেন আমফান হলো, এই বিষেই যেন রাম মন্দির ভূমি পুজো হলো, এই বিষেই যেন বাবরি মসজিদের রায় ফাইসাল হলো, এই বিষেই যেন বাবরি মসজিদ ভাঙ্গান ভাঙাদের নেতৃত্ব দেন দেওয়াদের বেখুসুর খালাস করা হলো, এই বিষেই উত্তরপ্রদেশের সুন্দরী রমণীকে গণধর্ষণ করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মারলো। আর কথা বলবো রে বিষের কথা, চলে যাচ্ছে মাত্র আর কয় এক মিনিটের মধ্যে, একটু সচেতন হয়ে যান বন্ধু, একটু সচেতন হয়ে যান আব্বা। এই একুশ এমনই এক খাতারনাক হতে পারে রে, কে জানি জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি। কিন্তু মনে মনে টেনশন হয়, মনে মনে চিন্তা হয়, কেন ওই যে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের এক নেতা, নাম তার দিলীপ ঘোষ, হাত কেটে নেব জানুয়ারির উপরে, এই শব্দ ব্যবহার করেছে কয়েকদিন হলো। বাংলার মাটিতে যদি ভোট দিতে হয় তবে বিজেপিকেই দিতে হবে, না তো হাত কেটে নেব, লাঠি মেরে বার করে দেব। এই জন্য বলি বন্ধু, মনে হয় একুশটা বড় খাতারনাক হয়ে আসছে,
ভেবেছিলাম বিষটা এক খাতার নাক বিষ, কেন বিষ খেলে কোন প্রাণী বাঁচে না, বাঁচে বিষ খেলে কোনো প্রাণী বাঁচে না, যাক ভাগ্য ভালো বিষ চলে গেল, কিন্তু ভেবে দেখা যায় একুশ এমন খাতারনাক হতে পারে রে, একটু সচেতন হয়ে যান ভাই, একটু সচেতন হয়ে যান বন্ধু, একটু কল্যাণের দিকে গিয়াছুন বন্ধু, একটু নায়ের দিকে গিয়াছুন। আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই, কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাকে, সে কি তার ভালোবাসাকে এত কষ্ট এত জুলুম এত নির্যাতন করতে পারে? তার যে এতই দয়া, তার যে এতই মায়া, তার এত দয়া মায়া থাকার পরেও কেন আমাদের দিলীপের লোককে দিয়ে মার খাওয়াচ্ছে, কেন অমিত শাহার লোককে দিয়ে মার খাওয়াচ্ছে, কেনই বা নরেন্দ্র মোদীর লোককে দিয়ে এমন পিটাচ্ছে, কেনই বা এমন বড় বড় মহামারী ভাইরাস তার দিচ্ছে? তিনি কি তার দয়া দিয়ে, তিনি কি তার মায়া দিয়ে, তিনি কি তার ভালোবাসা দিয়ে, তিনি কি তার অক্সিস করুণা দিয়ে, তিনি কি তার জামিনে সুস্থ শান্তি ববে রাখতে পারেন না, তিনি কি তার জামিনে আমাদের শান্তিময় করে রাখতে পারেন না? কেন তিনি তো কোন ফায়াকুন নাকি, তিনার ইশারায় বিশ্ব জগৎ চলে রে, তবে তিনি আমাদের কেনই বা এমন করে, তার তো এতই দয়া তার তো এতই মায়া। ওই ছেলেটা আমাকে এই ধরনের কথা বলল। আমি বলি বন্ধুরে আমি হলাম আল্লাহর সৃষ্টি বান্দা। কার সৃষ্টি বান্দা? কার? আল্লাহ। তবে ভাই জান আমি ওকে বলি বন্ধু তুমি এই প্রশ্ন করার জন্য তোমাকে আমার ধন্যবাদ। এগুলো তো গাঁ গ্রাম এলাকা, যখন বড় বড় সিটিতে যাই, আপনারা তো ইউটিউবে দেখছেন, আমার আমার সামনে 40,000, 70,000, 80,000 মানুষ থাকে, আর বাইরে যখন যাই তখন বিভিন্ন দামি দামি লোক এসে যায়, বুঝতে পারলেন? যেসব লোকের সামনে দাঁড়াতে পারবো না, কেউ কেউ বিচারপতি, কেউ মাননীয় স্পিকার, বড় বড় ব্যক্তিরা সব আসে। যখন বড় বড় মাহফিলে যায় এক রাজ্য থেকে অন্য রাজ্য, কলকাতা ধর্মতলায় যায় আরও অন্য জায়গায়, তো ওই সব জায়গাগুলোতে কথার পরে কথার প্রশ্ন এসে যায়, সেখানে তখন কথাটাকে বুঝিয়ে তুলতে হয়। তো এরকমই একটা ছেলে প্রশ্ন করে ফেললো যে তার যে এতই দয়া তার যে এতই মায়া, তো তিনি কি তার দয়া ময়া দিয়ে আমাদের এমন করতে পারেন? এতক্ষণ ধরে ছেলেটা এরকম বললো, তো এই ধরনের কথা বললে পরবর্তী কথাগুলি বলতে খুব সুযোগ হয়ে যায়। আমি বললাম বন্ধুরে রে আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি এক আল্লাহর সৃষ্টি বান্দা, আমার দুটি হাত নাই, আমার দুটি পা নাই, এক অন্যের সাহায্য ছাড়া চলার তা ক্ষমতা নাই, আছে? তবে আমি হাত দুটো নাই, পা দুটিও নাই, এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ ক্ষমতা অন্য এক দিয়েছে, তার কারণে আজকে আমার ডিপার্টমেন্টে 12-14 জন বেতনে কাজ করে, তবে আমি ওই 14 জনের মালিক, আর আমার 4টা মেয়ে একটা, ছেলে বিবি একটা, তবে ওই দিকে 14 আর এই দিকে 6, কত হলো? 14-6 কত হলো? 20। তবে আমি মনিরুদ্দিন 20 জনের এক মালিক। কতজনের? কতজনের? এবার ওই ছেলেটার উত্তর হচ্ছে, কিন্তু ওই যে আমাকে প্রশ্ন করেছিল তার যে এতই দয়া তার যে এতই মায়া, ছেলেটা বাবুল এম এ গ্রাজুয়েশন, এরকম ছেলে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহিম,
আব্দুল্লাহ বিন আব্দুর রহিম বাড়ি তার গৌহাটি থেকে 22 কিলোমিটার দূরে নলবাড়ি ডিস্ট্রিক্ট। আমি তাকে বললাম, আমি তাকে এইভাবে বললাম, ও যখন আমাকে এইভাবে বলল আমি তোকে এইভাবে বললাম, তবে আমি কজনের মালিক? আমি হলাম 20 জনের মালিক, হাত দুটি নাই, ঠ্যাং দুটি নাই, এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নাই, তবে আমি মনির উদ্দিন তাহারি সৃষ্টি বান্দা, অন্য কোন ব্যক্তির নয়, আমি যেন আমার আল্লাহর সৃষ্টি বান্দা, তবে আমি 20 জনের একজন মালিক, আমার 20 জনের মধ্যে একজন যদি আমার কথার ব্যতিক্রম চলে, আমি নিজেকে সহ্য করতে পারি না। একবার বলি আব্দুর রহিম এই কাজটা করে নিও, বলে মালানা পারবো না, আমি একটু সমস্যা আছি। আরে করে নিও না, তোমার একটু সমস্যা হলেও করে নিও, মালানা আমাকে একটু বাদ দিয়ে অন্য কাউকে বলার চেষ্টা করেন না, আরে তোমার দ্বারাতেই কাজটা হবে, তুমি করো না। ফের বলছে মালানা ওই শামসুলকে বললে খবর সিস্টেম চেঞ্জ হলো কিনা, কবারের চেঞ্জ হলো, কবারের চেঞ্জ হলো, 4 নম্বরে যে চেঞ্জ হয়ে গেল কি আর, আমি কিন্তু তারই সৃষ্টি, অন্য কারোর সৃষ্টি নয়। ভাষাগুলো কি বুঝতে পারছেন? আজকে আমাদের উপরে আজাব গজব অত্যাচার নির্যাতন ধর্ষণ এই অশ্লীলতা আজকে মুসলমানদের উপরে কেন, আজকে মুসলমানের এই টেনশনের মধ্যে কেন, আজকে কেন মুসলমান হতাশ হলো? এই ভারতকে তো স্বাধীন করলো মুসলমানেরা, এই ভারতে রক্ত দিল মুসলমানেরা, এই ভারত থেকে ইংরেজকে তাড়ালো মুসলমানেরা, এই ভারতকে 100 বছর পরিচালনা করলো মুসলমানেরা, আজকে কেন মুসলমানের পাচা পুক 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 করে যে পূর্ণ কাগজ না দিতে পারলে পাকিস্তান পাঠিয়ে দেবে, পূর্ণ কাগজ দিতে না পারলে বাংলাদেশ পাঠিয়ে দেবে, কেন পাছা পুক পুক করে, কেন আপনার বুকে সাহস নেই যে এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা, এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানের রক্তে, এই ভারতকে 100 বছর পরিচালনা করেছে মুসলমানেরা, এই ভারতের মাটি খুঁড়ে দেখো, এই ভারতের মাটি খুঁড়ে দেখো, বিশ্বাস না করলে এই বাড়িটা থেকে কোদালি নিয়ে আসেন, একটা কোদল নিয়ে এসে, বাদিয়া ভাষায় বলছি, একটা কোদল নিয়ে এসে যেখানে বসে আছো ওইখানটাই খুঁড়তে লাগো, 5 হাত মাটির নিচে মুসলমানের হাড্ডি ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। জোরে বলি নারে দেখবে, কিন্তু ওরাকে খুঁড়ে দেখো, যারা বলছে আমরা ভারতীয় ওরাকে মাটির নিচে পাবে না, ওরাকে ওই যে পুঠা নদীতে ফেলেছে, কোন নদীতে? পুঠা দিয়া ভাসতে ভাসতে গঙ্গার ফারাক্কা গিয়েছে, ফারাক্কার ভিতর দিয়ে বাংলাদেশের 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 পদ্মা নদী দিয়ে বঙ্গোপসাগরে চলে গেছে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আরব সাগর দিয়ে লন্ডনের মাটি পার করে চলে গিয়েছে, ভারতের মাটিতে কোনো নেশানা নাই, ওরাই আবার বলে আমরা ভারতীয়, কিন্তু মাটি খুঁড়ে দেখো রে পাওয়া যাবে মুসলমানের হাড্ডি, মাটি খুঁড়ে দেখো রে পাওয়া যাবে মুসলমানের রক্ত, মাটি খুঁড়ে দেখো রে পাওয়া যাবে মুসলমানের মাথা। টেনশন করার দরকার নাই, হতাশ হওয়ার কোনো চিন্তা নাই, একটু কল্যাণের দিকে এগিয়ে আসো, নাইয়ের মুখে ঝাঁটা মেরে বাতিলের মুখে লাথি মেরে সত্যর পথে দাঁড়িয়ে যান। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, যদি কোরআনের কসম খাওয়ার পারমিশন দেওয়া হতো আমি মনির উদ্দিন কোরআনের কসমটাও খেয়ে নিতাম, কিন্তু মাবুদ তা নিষেধ করে, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, এক আল্লাহর উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করে বলি, কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমাদেরই হবে, কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমাদেরই হবে,
কল্যাণ আমরাই হব, বিজয় আমরাই হব। টেনশন করার কোনো দরকার নাই, শুধু একটাই কাজ করতে হবে। সে কাজটা কি রে? মদের বোতলগুলি ভেঙে দাও, অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের পথে ঝাঁটা মেরে, এক তাওয়াক্কাল ইল তাওয়াক্কাল তু আলাল্লাহ, তার উপরে বিশ্বাস স্থাপন ভরসা করো। কেন মক্কার মাটি বিজয় করেছে 0% মুসলমানেরা। সেদিন মক্কার মাটিতে রাত চলছিল আবু জেহেলের, সেইদিন আরবের মাটিতে রাত চলছিল আবু জেহেলের। মুসলমানের সংখ্যা ছিল অতি নিম্ন, আমরা তো বড় সৌভাগ্যবান, আমরা তো বড় সৌভাগ্যবান যে আমরা ভারতের মাটিতে 30% আছি। কিন্তু মক্কার মাটিতে আবু জেহেলের জামানায় আবু জেহেলের নেতৃত্বে মুসলমানের সংখ্যা ছিল 2-3% মতো। সেইদিন মক্কা ফতেহ হয়েছে, সেইদিন মক্কা বিজয় হয়েছে, সেইদিন মদিনা তায়েব বিজয় হয়েছে। আমার ভাই জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আমি যেন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। টেনশন করার কোনো দরকার নাই। তবে বন্ধুরে, আমি যেই কথাটা বলতে যেয়ে অন্য কথাটি সামনের দিকে এসে গেল, কথাটি হল ওই যে ছেলেটা, তবে আমি হলাম তারই সৃষ্টি, আমার ডিপা, আমি হলাম 20 জনের মালিক, একটা মালিক। আমি মনিরুদ্দিন দুইবার তিনবার বলার পরে চতুর্থবারে আমি আমার সিস্টেম, আমার আওয়াজটা চেঞ্জ হয়ে গেল। চতুর্থবারের বলার তবু আমার লোকটা বলে, মালানা দেখে না আপনি রাগিয়েন না, আমি বেরিয়ে যাও, দরকার নাই তোমার মতো লোকের। আমি একটা কথা তোমাকে 3-4 বলছি, আবার তুমি ফিরিয়ে ওই কথাই বলছো, তুমি বেরিয়ে যাও, দরকার নাই তোমার মতো ছেলের, তুমি নিজেকে কি মনে করো, চলো বেরিয়ে যাও। তবে আমি মনিরুদ্দিন, হাত দুটো নাই, পা দুটি নাই, এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নাই, আমার 20 জনের মধ্যে একজনকে একটা কথা 4 বলার কারণে 5ম্বার তাকে আমার দরওয়াজা বার করে দিতে পারি। তবে যিনি আমারে তৈরি করেছেন, তবে আমার মেজাজটা যদি এমনই হয়, আমার দিমাগটা যদি এমনই হয়, আমার রাগটা যদি এমনই হয়, তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার রাগটা কেমন হতে পারে? ও তো 20 জনের মালিক নয় রে, উনি তো, উনি তো 20,000-এর মালিক নয় গো, উনি হলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির। নারে দেখবে, তিনি হলেন সার্বভৌমত্বর মালিক, তিনি আকাশ এবং চন্দ্রের মালিক, আকাশ এবং সূর্যের মালিক, সকাল এবং সন্ধ্যার মালিক, 20-18,000-এর মালিক, 20-18,000-এর মালিক, 1,24,000 নবীগণের মালিক। তিনি হলেন মউতের মালিক, তিনি হলেন হায়াতের মালিক, তিনি হলেন সম্মানের মালিক, তিনি হলেন অসম্মানের মালিক। অতুষ্যমান তাসা, অতুশিল্যমান তাসা, বিয়াদিকাল খাইর। আমার আল্লাহ বলেন, আমি হলাম ইজ্জতের মালিক, আমি হলাম বেজ্জতের মালিক, আমি হলাম সম্মান দেনেওয়ালা, আমি সম্মান ফিরিয়ে নেলেওয়ালা। আমি সকালকে সন্ধ্যা করি, তবে সার্বভৌমত্বর যিনি মালিক, যিনি ওহুয়ালা কুল্লি শাইইন কাদির, তিনি একবার নয় রে দুইবার নয় গো, তিনি একবার নয় রে দুইবার নয় গো, তিনি একবার নয় রে দুইবার নয় গো, তিনি বার 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 করে 82 বার
একটাই কথা তার বান্দা বান্দিদের বলছেন, তবে বারবার বেড়া আসিবার বলার পরেও যদি মালিকের কথার উল্টো হয়, মালিকই শুন, মালিক কি তোরে সুন্দর করে ডেকে ঠোঁট চুষে গালে দুটো চুম্মা দেবে নাকি? হাজি ভাই করেন, আমি চারবারের ফেলায় পাঁচবারে যদি আমার মেজাজেই হয়ে যায়, তবে তিনি বেরাসিবার একটাই কথা বলছে, বেরাসিবার বলার পরেও যদি মালিকের ব্যতিক্রম হয় তো মালিক কি তোরে ঘরে ডেকে ঠোঁট চুষে গালে চুম্মা দিবে? ভাষা দিয়ে যেন বুঝাতে পারলাম না, বুঝতে পেরেছেন বন্ধু? একবার নয় গো, দুইবার নয় রে, তিনি বার 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 করে তিনি বেরাসিবার এই বিশ্ববাসীকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমুস সালাতা ওয়াতু যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এই কথাটা মহান আল্লাহ, একবার নয় রে বন্ধু, একবার নয় গো মা, একবার নয় রে বোন, এই কথাটা আমার আল্লাহ 82 বার করে তার বান্দা বান্দিদের বলেছেন। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা যদি আমার কঠিনময় জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার কঠিনময় আজাব থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার কঠিনময় গজব থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার আমফান ভূমিকম্প করোনা ভাইরাস থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার আনন্দের জান্নাতে যেতে চাও, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, তোমরা সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো, ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুকরণ অনুসরণ করে চলবে, আমি আল্লাহ তোমাদের জন্য আনন্দময় জান্নাত বানিয়ে রেখেছি। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আজকে দেখুন ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি। ওরা মসজিদ ভাঙে আর এদের কাছে মসজিদের টাকা চাইলে বাড়ির দিকে যা, তবে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটাই কত। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বলেন, বুখারি শরীফের সহিহ হাদিস, বুখারি শরীফের সহিহ হাদিস, এই হাদিসটির মধ্যে কোনো ইখতিলাফ নয়, এই হাদিসটিকে কেউ যাই বা জাল বলতে পারেনি। রাজ্জাক বেলে আপনাদের কাছে অতি শিক্ষিত এবং উনি যাহা বলেন সবই ভালো বলেন, আবার আমাদের পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের কিছু ওলামা একরাম বলে ও তো তেমন কিছুই বোঝে না, কোথায় যাবেন জায়গা আর কোথায় আছে, কেউ বলে ভালো কেউ বলে খারাপ, এই কেন অবস্থা হলো রে, একজন অন্যজনকে কেন মেনে নিতে পারে না, এটা কি কিয়ামতের নিদর্শন নাকি, এটা কি বিশ্ব ভেঙে যাওয়া নাকি? ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জান সোনার চানেরা, আমার শিক্ষিত ভাইয়েরা, তবে এই হাদিসটিকে কেউ জাল বা জাইব বলে আখ্যা দিতে পারেনি। রাসূল বললেন বুখারীর হাদিস, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল, আমার নবী, বিশ্বের নবী বলেন,
যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় বাহির খাপে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। হাদিসটা যেন জাইফ নয়, হাদিসটি যেন জাল্ল। তবে বন্ধুরে এটা যেমন বুখারীর হাদিস, রাসূল আরো বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করে, আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করে, আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করে, আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, ওটাও বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস। ভাই গো, রাত্রি গভীর হয়ে যায়, 2021 পড়ে যায়, 2021 সালের প্রথম রাত্রেই, প্রথম তারিখেই আপনাদের কাছে এই মতো হাত দুটি বাড়িয়ে মাহবুবের দরবারে দোয়া করব, আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই গো, আমার এত দামি গাড়ি রয়েছে, বাড়িতে আরো একটা গাড়ি খাড়ো করা রয়েছে, এই গাড়ি কোনোই কাজে আসবে না রে বন্ধু। আমি মসজিদের ভিতরে খাবার খাচ্ছিলাম, এক ভাই বলছে মাওলানা গতবারের আগের বার আপনাকে ডেকে আমরা এটা বানিয়েছি। আমি ভাবলাম কি না বানিয়েছে, উপরের ছাদটা দিয়েছে না প্লাস্টার কালার করেছে, এমন ভাবছিলাম, কিন্তু আঙ্গুল দিয়ে বলে ওই খাটলাটা বানিয়েছি। বন্ধুরে আমার আব্বা জানেরা, আমার পরদান আসিন মায়েরা, কোটি টাকা সাথে যাবে না, লক্ষ শত বিঘা জমি সাথে যাবে না, বন্ধুরে দামি জ্যাকেটটাও সাথে বেঁধে দেবে না। এত কনকনে ঠান্ডায় বড় চাচি মারা গেল, শুধু একটি সাদা কাপড় দিয়ে চাচিরে যেন কবরে শুয়ে আসলাম। বাপজি, এই গাড়িতে চড়ে যেতে পাবেন না, এই গাড়িতে আপনার কাজে আসবে না। বন্ধুরে মানুষ মরে যাওয়ার পরে তিনটি আমল তার বন্ধ হয় না, বাকি সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি রাস্তা খোলা থাকে। অতদিন পর্যন্ত রাস্তা খোলা থাকবে, যতদিন পর্যন্ত হাসর না হবে, কিয়ামত পর্যন্ত এই তিনটি রাস্তা আপনার আমার জন্য খোলা থাকবে। সেই রাস্তাটি কি রে? ওই যে মরণ খাটলিটা গতবার বানিয়েছেন, যতজনের টাকা আছে, যতজনের টাকা আছে, ওই লোকটা বেঁচে থাকা পর্যন্ত তার মাতা পিতা পাবে, আর ওই লোকটা মরে যাওয়ার পরে সে আবার পেতে লাগবে। কতদিন পাবে? যতদিন খাটলাটি আল্লাহর জমিনে থাকবে, যতদিন মসজিদটি আল্লাহর জমিনে থাকবে, ততদিন আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে, আপনার মাতা পিতার কবরে নেকি পৌঁছাতে থাকবে। ভাষা দিয়ে বুঝাতে পারছি কিনা জানি না মা, ভাষা দিয়ে বুঝাতে পারছি কিনা জানি না বন্ধু। রে আমার বাহির কাপের মা এবং বোনেরা, আপনারা আগে আমার ফজলু নানার হাতে এত টাকা দিয়েছেন, আমি রাস্তা থেকে শুনছিলাম, আমার নানা হবিবুর রহমান, আমি উনাদের ছেলের পোতার বয়সের, কেন নানার বয়স এখন আনুমানিক চামড়াগুলি দেখে আইডিয়া করলাম, নানার বয়স প্রায় 62 থেকে 63 মতো। আমার হবিবুর নানার বয়স, আমি উনাকে জিজ্ঞাসা করিনি, আমি চামড়াগুলি দেখলাম যে আইডিয়া করলাম, বেশি হবে ওরে সুবহানাল্লাহ, হিফের পাশে আরো বেশি, তাও নানা কথা হাইটা আছে। ভাইজান, আমার আব্বা জানেরা শুনে নিয়ে রাখুন, আমি আপনাদের বলি, আমি মনিরুদ্দিন, শেষ মুহূর্তে আমি আপনাদের পুরাতন বন্ধু, গতবারের আগের বার আপনারা নিয়েছিলেন, গতবার দাওয়াত চেয়েছিলেন দিতে পারিনি। ভাইজান, এবার কারো পেতেন কিনা জানি না,
কিন্তু করোনা ভাইরাসের জন্য জলসা হবে কি হবে না বলে এই ডায়েরিগুলো এই অক্টোবর মাসের ডেটগুলি বুক হলো, এই নভেম্বর ডিসেম্বরের তারিখগুলি অক্টোবর মাসে বুক হলো, কিন্তু এই নভেম্বর ডিসেম্বরের ডেট জুন জুলাইয়ে বুকিং হয়ে যায়। তখন এলাকার মানুষ আর এই তারিখগুলো তো আমাকে পায় না, কিন্তু গতবার যেমন পাননি এবারও পেতেন না। কিন্তু এটাও বড় কথা নয়, একটা কথা বাংলায় বলি, যেখানে যার যেই তারিখে রুজি আছে তারে যেতেই হবে।